এতে কোর সাইনথিটা, এটা মনে হয় সাদিদেরটা ঠিক আছে, সাদিদ আর মনে হয় ইজান, ওরা ইজানেরটা আর সাদিদেরটা পারফেক্ট। অরিকো মনে হয় ঠিক মতো করছে। আচ্ছা হ্যাঁ, অরিকো ঠিক করছে। এটাকে কস্টের ভ্যালু কত আসছে স্যার? আমি বলতেছি, এটা এত কঠিন করে চিন্তা করার দরকার ছিল না। এটাকে সাইন থিটা বাই কস থিটা বানায় নিলে কিন্তু হয়ে যায়, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর এই ফোরটাকে থ্রি এর নিচে ডিভাইড আকারে লিখে দিলে হয়ে যাবে, এখান থেকে ট্যান থিটা পেয়ে যাবে। না এক্স্যাক্টলি ট্যান থিটা পেয়ে যাবেন না? আপনাকে এখানে কোশ্চেনে বলা হয়েছে কি যে কোসেক থিটা বের করবো, এটা তো 1 মার্কস এর কোশ্চেন। তাহলে কোসেক থিটা বলতে কি, এটা 3 4 হলে পারপেন্ডিকুলার হলো 3 আর বেস হলো 4, তাহলে এটা কত হবে 5। তাহলে কোসেক মানে কি 1/সাইন, মানে লম্ব হবে তুমি কোন কোয়াড্রেন্টে, এটা তো বলে দেয়নি। হ্যাঁ, 1 নম্বরের জন্য এত প্যারা নিয়েন না, এই কোয়াড্রেন্ট লাগবে কেন? এদিকে তো সিম্পলি একটা 2 মার্কস এর জন্য এত কিছু চিন্তা করার দরকার নেই। আপনাকে যদি 4 মার্কস এর ম্যাথ হয় তখন আপনি চিন্তা করেন কোয়াড্রেন্ট হিসাব করেন, ঠিক আছে? যেহেতু 2 মার্কস এর কোশ্চেন, এটা নিয়ে এত বড় টানা, আপনি ওই যে যেটা করছেন যে হোল স্কয়ার করছেন, তারপরে ওইখান থেকে কোসেক থিটা ভ্যালু বের করছেন, এই তো রাজিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজিন করছে এটা ত্রিদিব, ত্রিদিব আমি এভাবেই করেছি স্যার। হ্যাঁ ত্রিদিব, স্কয়ার হ্যাঁ ত্রিদিব ওভাবেই করছে। তো এখান থেকে এখন ডিরেক্টলি কোসেক থিটা 5/3 স্যার, 5/3 হলো অ্যানসার, ঠিক আছে? হ্যাঁ স্যার, এটা এটা করে ফেলো। অত বড় আমার এটা মানে আমি করাতে তো স্যার মনে প্লাস মাইনাস 5/3 আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস এখন স্যার বোর্ডে যদি ভাবে আসে তাকে প্লাস মাইনাস দেখে করে কেটে দিবে, না কোনো কাটবে না, ওটাও গ্র্যান্ড করবে। আমি একটা কথা বলি, বোর্ডের ম্যাথ এক্সামে সাধারণত একসাথে দুইটা থেকে, মানে যদি কোনো কারণে দুইটা অ্যানসার হওয়া সম্ভব হয়। হ্যাঁ ইয়েস জি স্যার, সরি স্যার, আমার ছোট ভাইকে ডিস্টার্ব করছিল, বুঝছি জানেন এখান থেকে। আচ্ছা, তাহলে বোর্ড এক্সামে সাধারণত এরকম দুইটা অ্যান্সার গ্যান্টেড করে, ঠিক আছে? আপনারা এত ভরকানোর কিছু নেই যে একটা অ্যান্সার নিলে, এরকম না। ওইখানে লেখা থাকে যে 5/3 নিলেও কারেক্ট হবে, আবার -5/3 নিলেও কারেক্ট হয়ে যাবে, সমস্যা নেই, যেহেতু এখানে কোয়াড্রেন্টের কথাটা বলে দেয়, ঠিক আছে? তো কোয়াড্রেন্ট যদি বলে দেয় আপনাকে, যদি 0 থেকে 19 মধ্যে বলে দেয়, তখন আপনি আর কি কোনো ঝামেলা নেই, কিন্তু 2 নম্বরের কোশ্চেনে এত ঝামেলা করবে না, ঠিক আছে? তো এটা নিয়ে এত চিন্তা করেন না। আচ্ছা, এটা হলো 2 এর ইতে আমি একটু দেখাই, আমি তাহলে ম্যাথটা করা লাগবে না। অরিকো 2 এর বিতে মনে হয়, হ্যাঁ 2 এর বিতে না, 2 এর বি সবার ঠিক আছে, 2 এর বি, এই যে অরিক এখানে ভুল করছে না, আমি বলতে ভুলে গেছি, এই যে অরিক, এই যে এই লাইনটা, এটা ভুল করছেন, সরি সরি, পরের লাইনটা, এই লাইনটা লেখার কোনো দরকার ছিল? হ্যাঁ এক্সট্রা লাইন দিছি স্যার, পরে কাটি নাই। আচ্ছা ঠিক আছে, এই যে সবাই 2 এর সি তে ভুল করছে, 2 এর সি তে ভুল করছে, হিমেল ভুল করছে, অলিক ভুল করছে এখানে, তারপরে ইজানেরও মনে হয় ভুল হয়েছে, রাজিনেরটা ঠিক আছে, আর ত্রিদিব মনে হয় সেম জায়গায় ভুল করছে। আর আমার প্রুফটা আসছে, হ্যাঁ প্রমাণ করতে পারছিলাম তো, প্রমাণ করতে পারছেন, কিন্তু কথা হলো এখানে ভুল করছে, থিটার ডান পাশে এভাবে কেউ লিখবেন না, এটা সবসময় এভাবে লিখবেন √2 - 1 cos থিটা, থিটার ডান পাশে এখানে কোনো ভ্যালু এভাবে লিখবেন না। আমরা যদি ভ্যালু লেখেন তাহলে কি সমস্যাটা হয়, ধরেন কস ধরেন 30 ডিগ্রি আছে, এটার সাথে যদি 6 মাল্টিপ্লাই করেন, যদি এখানে একটা ভ্যালু থাকে 6, তখন কি এটা 180 ডিগ্রি হয়ে যায় না? হ্যাঁ স্যার, 6 cos 30 ডিগ্রি,
আর cos 30 ডিগ্রি ইনটু 6 দুইটা কি এক কথা হলো না না স্যার আলাদা স্যার আমি তো ওভাবে লিখছিলাম স্যার আমি ফারস্টে √2 - 1 cos আপনি ওভাবে লিখছেন এটার ভ্যালু তো স্যার 1 না স্যার তো মানে কোনটা প্যারা কি হয় এটার ভ্যালু তো স্যার 1 এটা বোর্ডে কাটবে এটা আমি শিওরলি মানে গ্যারান্টি দিবা এটা বোর্ডে কাটবে এটা আমাকে ক্লাস 9 উজ্জ্বল 0 আমিও না 0 স্যার cos থিটাটা কি ডানে দিব তাহলে হ্যাঁ ডান দিকে দিবেন কখনোই মানে একদম ডানে আপনারটাও তো দেখছিলাম আমার আজকে সকালে মনে পড়ছে যে আপনাদের হলো আবার এক্সাম আছে পরে দেখলাম বসে বসে আচ্ছা এটা 2 এর বি না হ্যাঁ 2 এর সি সরি না ইজান এটা ঠিক আছে না না ইজানও এক লাইনে ভুল করছেন একটা লাইনে গিয়ে ভুল করছেন ঠিক আছে যাই হোক সমস্যা নেই এখানে এই যে আপনি এই লাইনটা ভুল করছেন পরের গুলাতে আপনি আবার ঠিক করছেন ঠিক আছে জি স্যার সবার ক্লিয়ার হয়েছে এটা ঝামেলা জি স্যার জি এইটাতে সবার কারো কোনো সমস্যা হয় নাই এটা মোটামুটি সবাই পারছে স্যার এটা নিয়ে যে চিন্তা করতে করতে স্যার কতক্ষণ যে লাগছে কেন এটা তো বলুন স্যার এটা তো অ্যানসারের কথা tan থিটা প্লাস sec থিটা না স্যার আপনি তো যখন একটু ঘুরায় মনে হয় যে কটে আছে এটা চেঞ্জ করে দিছি আমি ইচ্ছা করে হ্যাঁ হ্যাঁ কারণ একদিন মানে মানে নাইলে কম্পোনেন্ট ডিভিডেন্ড তো ইজি এসে পড়ে কিন্তু একটা সাইন ওইখানে আপনারটা মানে আপনি যা অ্যানসার চেয়েছেন ওইটার সাথে একটা ডিফারেন্স হয় তাই ডিফারেন্স হয় হ্যাঁ মিলে না আমি এই কারণে ইচ্ছা করে চেঞ্জ করে দিয়েছি কারণ বোর্ডে এখন এই ছোটখাটো দুই একটা জায়গায় খালি চেঞ্জ করে ঠিক আছে খুব বেশি চেঞ্জ করে না এই কারণে আপনাদের চিন্তা করার জন্য দিয়েছি যা পার্সন ভালো লাগছে স্যার সেফ থাকার জন্য মানে ত্রিকোণমিতিতে একটু এভয়েড করলে বেটার হবে না মানে এসএসসি তে মানে লাইক প্র্যাকটিস করে যাব বাট ইজি গুলো যদি অন্য জায়গায় এসে পড়ে লাইক লগ থেকে তো ইজি আসতে পারে সিরিজ তো ইজি হ্যাঁ ওগুলা পারলে ওগুলা ওটা আপনার ম্যাটার আপনি কিভাবে অ্যানসার করবেন যেহেতু আপনাদের মোটামুটি সবই পড়া হয়েছে তো ওটা নিয়ে প্যারা হবে আচ্ছা এরপরে বাকি কোনটার মধ্যে মনে হয় আমি দেখিনি ওই যে 1 এর এ তে প্রবলেম হয়েছিল ওইটা কিছুই নাই হ্যাঁ ওইটা তেমন কিছুই না ওটা ঠিক আছে অরিকেটা ঠিক আছে আমি দেখছিলাম মানে ওই যে জাস্ট ওয়ে বসাই দিয়েছে সরি সরি অরি ভুল করছিল সরি সরি আমি বলতে ভুলে গেছি অরিক ভুল করছে কোনটা অরিক ভুল করছে কস কস a - b এর একটা সূত্র আছে না স্যার এইচএসসি তে স্যার ওইভাবে করতে হবে না 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 ওইভাবে করতে হবে না আমি দেখাই দিছি এই যে এটা ঠিক আছে 25 এর ও এ আপনি এখানে ও এ আর ও বি ও বি এর একটা ভ্যালু দাও ছিল না সার্কেলের মধ্যে এই যে দেখাই এরকম করে এখানে ও বি ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 দাও ছিল না ঠিক আছে এখানে ওবিটা ধরলে কি সমস্যা ওবিটাও তো রেডিয়াস ওএ ওএর বদলে ওবিটা বসাই দিতে পারতাম না ওবি এর ভ্যালু আর ওএর ভ্যালু সেম হবে না বুঝতে পারছেন জি স্যার জি স্যার এটা লিখে দিবেন তাইলেই হবে আর কোনো কিছুই ছিল না এতটুকুই ছিল স্যার আমার একটু প্রবলেম ছিল স্যার একটু আমার বি নাম্বারটা দেখবেন আপনার কোনটা বি নাম্বার হ্যাঁ বি নাম্বার তো 1 স্যার 1 এর বিটার অ্যানসার বলা যাবে স্যার ওইখানে n থাকবে আমি দেখাই দিছি হ্যাঁ এখানে n থাকবে হ্যাঁ অরিক এটা কি করছে আচ্ছা অরিক তো মনে উল্টা পাল্টা করছে এটা এটা ইয়া ইমেল এটা ঠিক আছে ইমেল ঠিক মতো করছে একটু দেখ স্যার অ্যানসারটা কি এক্সাক্ট অ্যানসারটা কি আচ্ছা ওখানে n থাকবে আমি বলতেছি না আচ্ছা ওখানে বলা ছিল কি ভুলে গেছি কোশ্চেন
যে হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য হুইল এবিসি, আচ্ছা এবিসি হুইলের স্পিড কত হবে, এই হুইলের স্পিড কত চাইছে, ইফ ইট রিভলভস এন টাইমস দিয়ে করছিলাম ঠিক না, এন ইন এ সেকেন্ড, আচ্ছা এক সেকেন্ডে এন বার ঘুরে, আর বইয়ে সাধারণত কি থাকে ফাইভ টাইমস ইন এ সেকেন্ড, এভাবে তো থাকে ইউজুয়ালি আপনারা যখন করেন ঠিক আছে, সো একবার যখন ঘুরে তখন এটা রিভলিউশন কত হয়, মানে কত ডিসটেন্স, মানে সার্কামফারেন্সটার তখন হয় টুয়াইস পাই আর, ঠিক আছে এখন আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালু হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওই যে আগেরটা থেকে পাইছি, বুঝতে পারছেন, হ্যাঁ এখন স্যার এটারে এন দিয়ে খালি মাল্টিপ্লাই করে দেব পুরোটারে, হ্যাঁ এটাকে এন দিয়ে মাল্টিপ্লাই করব, হ্যাঁ তো একবার যদি না 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 দাঁড়ান দাঁড়ান এখানে হলো হ্যাঁ বলেন আপনি বলেন আপনারা শুনুন স্যার, ওই যে এক্স স্কয়ার প্লাস ওয়ান এর জায়গায় যদি স্যার আমি আর ই রাখি স্যার তাহলে কি স্যার মানে যদি থাকে আর এর ভ্যালুটা এক্স স্কয়ার প্লাস ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করে দিবে, ঠিক আছে কথাটা বুঝতে পারছেন, আচ্ছা তাহলে ওই এখন আপনাদের ওই যে এই ফর্মুলা দিয়ে আপনার বের করতে হবে না, স্পিড ইকুয়াল টু ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম, এন্ড ডিসটেন্স কত, ডিসটেন্সটা কত বের হবে 2 পাই আর এন, হ্যাঁ 2 পাই এক্স স্কয়ার প্লাস 1 আর এন টাইমস এর জন্য এন হবে আর নিচে আর টাইম, টাইম কত শুধু এন ও 1 না টাইম তো 1 1 ঠিক আছে এটা দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে আর কিছু লাগবে না, বুঝছেন এতটুকু করলে হবে, এটা আমি ইচ্ছা করে প্যাচাইছি একটু প্যারা দেওয়ার জন্য, হ্যাঁ এরকম আসবে না আপনাদের ঠিক আছে, কারণ চিন্তা ভাবলাম একটু ডিফারেন্ট দেখি, স্যার এখন আসলে তো ভালো মানে ইজি তো জিনিসটা, আমি স্যার মানে ভাবছি যে এমনে করলে মানে মাত্র তিন লাইনে ম্যাচ শেষ, এটা কি আমি নিশ্চয়ই ভুল করছি এমন মনে হচ্ছিল, আচ্ছা আমি একটু আপনাদের ক্লিয়ার করার জন্য যে যদি ফাইভ টাইমস যদি থাকে তখন কিভাবে করতেন, ঠিক আছে ফাইভ টাইমস এ থাকলে তখন অ্যাকচুয়ালি কি করতে হয় জায়গায় 5, হ্যাঁ জায়গায় 5 বসে দাও স্যার, এখানে আমরা একটু আরেকটু ক্যালকুলেশন করা দরকার না আওয়ার দিয়ে কনভার্ট করে, আপনারা এগুলো আওয়ার দিয়ে কনভার্ট করে করছেন না, 36 স্যার ওইটাই আমি করতে গেছিলাম কিন্তু আমি পারি নাই, 3600 সেকেন্ড দিয়ে 1 আওয়ার সমান কত 3600 সেকেন্ড, স্যার আমি 3600 কনভার্ট করছিলাম, হ্যাঁ স্যার কি আপনি আওয়ার পার মিটার চাচ্ছেন স্যার নাকি, হ্যাঁ আমি মিটারে ধরেন কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করছি, ঠিক আছে আমরা যদি দরকার কি স্যার মিটার মানে ইউনিট তো দাওই থাকবে স্যার ওইটাই রাখি মিটারে নিছি, হ্যাঁ ওইটা মিটারে নিছেন, আর যদি কোনো কারণে বলে যে কিলোমিটার পার আওয়ার তাহলে পারবেন না আপনারা, হ্যাঁ স্যার, হ্যাঁ 1 আওয়ারে হলো কত 3600 সেকেন্ড, ঠিক আছে তাহলে 1 ঘন্টায় সে 5 বার করে যদি ঘুরে প্রতি সেকেন্ডে 5 বার তাহলে 3600 সেকেন্ডে কয়বার ঘুরবে, 1 সেকেন্ডে ঘুরে কয়বার 5 বার 5 টাইমস তাহলে 3600 সেকেন্ডে ঘুরবে মাল্টিপ্লাই করে দিবেন, ঠিক আছে এটা কত আসে 530 3 5 15 3 18 18 হয় এত টাইমস আপনার ঘুরতেছে, এটাকে আপনি কি দিয়ে মাল্টিপ্লাই করে দিবেন, ওই যে সার্কামফারেন্স, সার্কামফারেন্সটা দিয়ে মাল্টিপ্লাই, সার্কামফারেন্স পাই ডি পাই পাই আর, সাদিদ একটু পারফেক্টলি করছে 4 এর এ না, হ্যাঁ এ তো মনে হয় করে নাই কেউ, না এ অরিক ইয়া করছে সাদিদ করছে, সাদিদ ট্রাই করছে মনে এটা এ না স্যার আমিও করেছিলাম স্যার এ নাম্বার এটা বি কোনটা স্যার স্ক্রিন স্যার আপনার স্ক্রিন আটকে আছে
দাঁড়ান আমি স্ক্রিন দেখাইতেছি না, দাঁড়ান কিছু দেখাইতেছি না, দাঁড়ান ত্রিদীপ করছো না, দাঁড়ান একটু চেক করি। হ্যাঁ স্যার করেছিলাম স্যার, পড়ে রে। হ্যাঁ স্যার পড়ে রে। আমি দেখাই, আমি দেখাই, দেখেন মানে অনেক সহজ একটা ম্যাথ ইউজ মানে মিস করছেন আপনারা। দেখেন এখানে কি দেওয়া ছিল, a b আর c। হ্যাঁ এখানে এটা হলো 1, এটা রুট ওভার x স্কয়ার প্লাস 1। এখানে মনে হয় আমি একটা ইনফরমেশন আর একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো, যে এখানে অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি। সাদিত কি করছে, সাদিত একটা চমৎকার কাজ করছে, এটাকে এরকম ড্র করে নিছে মনে হয়। সাদিত স্যার আমিও করেছি এভাবে। দাঁড়ান একটু, এখানে এই অ্যাঙ্গেলটা হলো এ, এপাশে বি, না এপাশে সি হবে, আলফার সাথে সি না, না বি এটা বের করতে তো পারবেন সবাই মোটামুটি। ওই যে আচ্ছা শর্টকাটে করার জন্য কি শিখেছিলাম মনে আছে? এটা হলো রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1, ওটা এক্স স্কয়ার প্লাস 1 হবে, আর ছোটটা মানে কোনটা 1, তাহলে মাইনাস 1, তাহলে এটা এটা চলে যাবে, রুট ওভার এক্স স্কয়ার এক্স থাকবে। যাই হোক এটা অবজেক্টিভে যদি থাকে তখন করবে। আচ্ছা এখন খেয়াল করে দেখেন, আপনাকে কোশ্চেনে বলা হয়েছে কি সাইন অফ আলফা প্লাস বিটা প্লাস কজ অফ আলফা মাইনাস বিটা, এটা বের করতে বলা হয়েছে। ও এখানে কজ আলফা প্লাস বিটা, শিট। আচ্ছা যাই হোক, বাট তারপরেও মানে আপনারা এটা এটাতে ভুল করছেন। ও ত্রিদীপের মিসকনসেপশনটা ক্লিয়ার করি, সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু সাইন আলফা সাইন বিটা না, ঠিক আছে? আপনি এটা কেন স্যার, ওটা ফর্মুলা আছে, ওটা হলো সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, এটা হলো ফর্মুলা, ঠিক আছে? ফর্মুলাই চেঞ্জ, এইটা তো স্যার লগ এর ফর্মুলা হয়ে গেল, লগ এর না। আচ্ছা এখন এইটাতে আপনার কি করতে হবে, আলফা আর বিটার সামেশনটা বের করতে হবে 90 ডিগ্রি। হ্যাঁ আলফা 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি। এখন সহজ হয়ে গেছে স্যার, আলফা মাইনাস বিটাতে কি হবে স্যার, এটার জন্য পাবো এটা 90 ডিগ্রি, আর এটাও কত 90 ডিগ্রি না, 90 ডিগ্রি, ইয়েস। হ্যাঁ অ্যানসার 1, 990 প্লাস 1, ঠিক আছে? ওখানে ওই মাইনাসটা দিয়ে আমি ভেজালটা করছি, আল্লাহ। হ্যাঁ এটা প্লাস হবে তাহলে, হ্যাঁ হ্যাঁ এটা প্লাস হবে, হ্যাঁ প্লাস হবে, প্লাস হবে। আর যদি ওইরকম হয় যে আলফা মাইনাস বিটা, তাহলে আবার লাগতো কি আলফা বিটার ভ্যালু দেওয়া লাগে, আলফা বিটার মাল্টিপ্লিকেশন কত, কখন আবার আলফা মাইনাস ওই যে এরকম তো স্যার ওই যে কি জানি জেনারেল ম্যাথের যে বেস হাইট ফ্যাক্টর ফ্যাক্টর আছে ওইটা দেয়া, হ্যাঁ পরে বি ফর্মুলা তখন ওখানে বের করবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার ক্লিয়ার হইছে এটা? হ্যাঁ স্যার বি বিটা দেখা তো। আচ্ছা বি নম্বরে কি বলছে, বি নম্বরে বলছে সাইন আলফা মাইনাস কজ আলফা, এটা তো মানে কয়েকজন পার্টস স্যার, তাহলে দেখাই দেন সাদি দেখা, হ্যাঁ দেখাইতেছি সমস্যা, টু সাইন আলফা কজ আলফা, ঠিক আছে? সো এখানে ওই যে ছবিটা হেল্প নিবেন, ছবি কি আছে,
সি এটা হলো রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 এটা 1 তো বিটা আলফা তাহলে দেখেন এখানে সাইন আলফার ভ্যালু কত এখান থেকে সাইন আলফা সাইন আলফা 1 বাই রুট এটা হবে তখন পারপেন্ডিকুলার হ্যাঁ তাহলে লম্ব বাই অতিভুজ 1 বাই অতি সরি পারপেন্ডিকুলার এটা হলো হাইপোটেনিউজ হাইপোটেনিউজ হলো রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 এটা যেহেতু এখানে ছবি দেওয়া আছে ছবি ধরে করলেই হয়ে যাবে আবার এখান থেকে কজ আলফা বের করে নিই কজ আলফা কিন্তু কি হবে কজ আলফা আচ্ছা তার মানে এটা যদি ধরি তাহলে ভূমি বেস হলো এটা আর অতিভুজ এটা বেস হাইপোটেনিউজ এটা আসছে তাহলে এখন ডাইরেক্টলি ক্যালকুলেশন করে দেন সাইন আলফা ভ্যালু বসান লেফট সাইডে সাইন আলফা মাইনাস কজ আলফা হোল স্কয়ার সাইন আলফা কত 1 বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 আর এটা এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এখন এলসিএম কত এক্স স্কয়ার প্লাস 1 আর উপরে হবে এই ইকুয়েশনটা সিম্পলি বাই আচ্ছা কি প্রুফ করতে বসে কি স্যার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আচ্ছা আচ্ছা সো এখন এখান থেকে কত আসবে 1 - x হোল স্কয়ার আর নিচে আসবে x স্কয়ার প্লাস 1 ঠিক আছে এটা আসছে আচ্ছা আর রাইট সাইডে কত আসবে রাইট সাইডে হলো 1 - 2 sin আলফা বদলে বসাবো 1 / x স্কয়ার প্লাস 1 আর cos আলফা কত x / x স্কয়ার প্লাস 1 এখন এটা মাল্টিপ্লাই করে দেই x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 শুধু হবে x স্কয়ার প্লাস 1 চলে যাবে তাহলে 1 আর x মাল্টিপ্লাই তাহলে x x কত আসে ও সরি 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 এখান থেকে আমরা পাবো 1 - 2x / x স্কয়ার প্লাস 1 LCM করে দেই LCM হলো x স্কয়ার প্লাস 1 x স্কয়ার প্লাস 1 উপরে চলে যাবে মাইনাস 2 এস তাহলে এখান থেকে x মাইনাস 1 হোল স্কয়ার বা 1 মাইনাস x হোল স্কয়ার যেটাই দিই এটা ইকুয়াল চলে আসছে ক্লিয়ার হয়েছে এবার স্যার কি ভ্যালু ছাড়া প্রুফ করা সম্ভব কোনটা এটা মানে স্যার ডাইরেক্ট আসে না স্যার ভাই হ্যাঁ স্যার অনেক সময় মানে বিতে ডাইরেক্ট আসে না স্যার মানে এখানে তো আমরা ভ্যালু দিয়ে ভ্যালু তো ছাড়া তো প্রুফ করাই যায় স্যার ভ্যালু ছাড়াও প্রুফ করা যাবে একটু বড় হবে এই বড় না তো সারা ছোট হয় তো ছোট হয় তাই ওই যে স্যার সাইন থিটা মানে কস থিটা হোল স্কয়ার মানে ওই সাইন স্কয়ার আলফা কস স্কয়ার আলফা ইকুয়াল টু হ্যাঁ মাইনাস 2 স্যার আর ওটা তো 1 ই হয় এটা আমিও চিন্তা করি নি এখন মাথা দিই এটা হবে এই যে এটা ইকুয়াল টু লেখা যায় সাইন স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার আলফা প্লাস 2 সাইন আলফা কস আলফা মাইনাস মাইনাস 2 সাইন ও আচ্ছা মাইনাস হ্যাঁ ও আচ্ছা এটা তো আরো সহজ হয়ে গেছে এটা তো 1 মাইনাস হাই হাই কিন্তু এখানে এক্সটেন্ড করে করতে হবে না 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 এটা করতে পারবে না এখানে কোশ্চেনে বলা ছিল মনে হয় কনসিডারিং দ্য স্টেম ও আমি লিখি নাই না আমি লিখতে ভুলে গেছি আপনাকে ওই স্টেম কনসিডার করে করতে হবে ঠিক আছে সো তখন ভ্যালু বসাইতে হবে এটা করতে পারবে না এটা করা যাবে না ঠিক আছে কি বুঝছেন যদি বলে স্টেম কনসিডার করে করেন তখন আপনি কিন্তু এটা এটা করতে পারবেন না এটা করলে ঝামেলা হবে আচ্ছা সি নাম্বার করে দেওয়া লাগবে না সি পার সি নাম্বারটা হ্যাঁ তারি আচ্ছা সি নাম্বারটা ইয়া ইজান এটা সুন্দর হইছে ইজান ইয়াতে করছে মানে ডাইরেক্টলি বের করার ট্রাই করছে আর বাকি সবাই করছে যে এক্স এর ভ্যালু বের করে ওটাও করা যায় কোনো সমস্যা নেই দুইটাই কাজ আচ্ছা আচ্ছা আর এবার তাহলে অবজেক্টিভগুলো নিয়ে আলোচনা করি না সময় পাইনি এখনো দাওয়ার আচ্ছা আমি একটু বলে দেই এমসিকিউ গুলো জি স্যার আচ্ছা আপনারা প্রথম এমসিকিউ গুলো একটু মিলায় নেন 1 এর ডি 2 এর বি আছে খাতা স্যার এক মিনিট লিখছি 1 এর যদি কনফিউশন হয় ওটা আমি ক্লিয়ার করব স্যার আপনি যে ওইটা একটু শেয়ার করেন না স্যার ওই যে যেখানে আপনারা লেখ ওটা ওটা অ্যানসার অ্যানসার গুলো যেখানে লেখা ওটা আচ্ছা আচ্ছা শেয়ার করুন
বাকিগুলো আমি লিখে দিব, বাকিগুলো আলোচনা করব প্রত্যেকটা, কারণ বাকি ম্যাথগুলো একটু ডিফারেন্ট দিছি। স্যার একটু জুম, ও ওয়েট, আমি জুমের লিংক মনে আবার দাও। 4 নম্বরটা কি ভুল করছেন? আমি এ দাগিয়েছি, আমি কি আপনাদের এটা দিছিলাম 4 নম্বর? এটা এই যে সেক থিটা -1 sec square theta minus tan square theta equal to 1, তাহলে sec square theta minus 1 equal to tan square theta, তাহলে এখানে নিচে root over, তাহলে sec theta by কত আসছে? নিচে আসছে tan theta, tan theta, ঠিক আছে, তাহলে sec theta হলো 1 by cos theta, 1 by cos theta আর sin, সরি sin theta by cos theta, sin theta by cos theta, তাহলে cos cos নিচে চলে যাবে, 1 by sin theta থাকে, তাহলে cosec theta, cosec theta আসবে তো স্যার, আমি ভুল দিছি না? হ্যাঁ স্যার, 4d হবে স্যার, 4d হবে। আচ্ছা, এই কারণে বললাম কনফিউশন থাকলে বলি, এই কারণে একদিনে কোশ্চেন করতে নাই, ভুল হয় আমি স্যার। অর্জুন তো স্যার আমাদের ভালো স্যার, আমরা না দিয়ে স্যার বলে দিই স্যার পারি না। আচ্ছা, আর বাকিগুলোতে কোনো সমস্যা আছে? দেখেন তো স্যার, আচ্ছা অ্যানসার শীটটা দেখেন, দেখেন তো স্যার, প্রথম 10 নম্বরটার জন্য কি আমার সাইনের ভ্যালুটা মানে দরকারি আছে? 7 নম্বর, আচ্ছা 7 নম্বরে কি বলছে? সাইন অফ পাই বাই 2 প্লাস পাই বাই 4, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস অফ মাইনাস পাই বাই 4? না দরকার নাই তো, ছিল দরকার নাই, হ্যাঁ এটা কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। এখান থেকে কত আসে যদি সাইন এর টা চিন্তাও করেন, তাহলে 1 বাই √2 আসবে, 1 বাই প্লাস পাই বাই 4 এর জন্য 1 বাই √2, আর cos অফ মাইনাস পাই বাই 4 ওটা কত আসবে? 1 বাই √2, একই তো 1 বাই √2, একই তো, কনফিউজ করার জন্য দিছি আর কিছু না, ঠিক আছে। এই টাইপের মনে কোশ্চেন দেখেন নাই কখনো? না প্রশ্ন একটা ছিল না স্যার, sec minus 25 by pi কি হবে? এখানে কি হয়েছে বলো এইখানে একটা কোয়েশ্চেন ছিল স্যার, একটা রিলেশন আছে না বইয়ে যে ডি বাই 180 ইকুয়ালস টু আর বাই পাই, হ্যাঁ ডি বাই 180 আর বাই পাই নাকি স্যার? এটা আমি ভুলে যাই, আর বাই পাই তাহলে এটা আমার মনে থাকে না। আচ্ছা এটাই তো, মানে বাকিটা একটু কনফার্ম কর, এটাই এটা আমি ভুলেই যাই, টেনজেন মুখস্থ থাকে না, এটা আমি স্কুল লাইফে থাকতেও ভুলে যেতাম স্যার। মানে এখানে জিনিসটা হলো
যে ডি হলো আপনার মানে ডিগ্রিতে আর আর হলো রেডিয়ানের ভ্যালু তো স্যার ডি কে যদি 1 ধরি মানে 1 ডিগ্রি কত মানে 1 ডিগ্রি তো আমরা জানি যে পাই বাই 180 রেডিয়ান হ্যাঁ হ্যাঁ স্যার এখানে ডি বাই 180 ইকুয়ালস টু আর বাই পাই কে যদি এখন ডি কে একপাশে রেখে যদি স্যার সাইড চেঞ্জ করি বাকিগুলো তো স্যার তাহলে তো 180 বাই ই হয়ে যায় 180 বাই আর হয়ে যায় পাই হয়ে যায় ওই পাই আর 180 কাটাকাটি যায় এটা বলতেছেন মানে কাটাকাটি মানে 1 ডিগ্রি ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান কিন্তু স্যার এমনে করলে তো 1 ডিগ্রি ইকুয়ালস টু আর ইনটু পাই বাই ই 180 বাই পাই আসে মানে উল্টা হয়ে গেল না জিনিসটা মানে আমি যে কোশ্চেনটা দিছি ওটার জন্য বলতে স্যার না না এমনি ইন জেনারেল মানে আমার থিওরিতে একটু কনফিউশন ছিল আচ্ছা দাঁড়ান দেখতেছি কোন আচ্ছা স্যার ই শেষ করে নেন এরপর আচ্ছা এটা বলতেছি আচ্ছা 11 নাম্বারটা বলি হ্যাঁ 11 নম্বরে কি সমস্যা হচ্ছে বলেন না 11 নম্বরে স্ক্রিন শেয়ার করছি আচ্ছা এখানে সার্কেল দিছে সি এ বি এ টোটালটা হলো 2 ভালো কথা ফিগারে বলছে sin theta equal to root 3 by 2 এখানে theta দেওয়া আছে তাহলে theta equal to কত 60 ডিগ্রি হ্যাঁ এখন ও বলছে সেন্টার এটা হলো সেন্টার বলছে সার্কামফারেন্স অফ দা সার্কেল ইজ 2 পাই সো এটার ডায়ামিটার কত ডায়ামিটার যদি 2 হয় তাহলে রেডিয়াস কত হবে 1 হবে না তাহলে 2 পাই ইনটু 1 তাহলে 2 পাই ফার্স্ট এটা ঠিক আছে b নম্বরে বলা ছিল এরিয়া অফ দা সার্কেল ইজ পাই তাহলে পাই ইনটু r স্কয়ার r এর ভ্যালু 1 তাহলে 1 স্কয়ার তাহলে পাই আসে না পাই ঠিক আছে আর c নম্বরটা মিলবে না ভ্যালু অফ থিটা ইজ পাই বাই 6 60 ডিগ্রি ভ্যালু কত পাই বাই 3 পাই বাই 3 নম্বরে বলা আছে পাই বাই 6 তাহলে এটা ভুল তাহলে 1 আর 2 কারেক্ট ঠিক আছে আচ্ছা 12 নম্বরটা মনে হয় অনেকেরই ঝামেলা হইছে 12 নম্বরটা ঝামেলা 12 নম্বরটা পারছিলেন স্যার 11 নাম্বারটা 11 নাম্বার তো মাত্র বললাম ও আচ্ছা নন 12 নাম্বারে তো সমস্যা হওয়ার কথা 12 নাম্বার পারি নাই না স্যার পারি নাই 12 নাম্বারে সবার সমস্যা হওয়ার কথা কিন্তু মজা স্যার 12 নাম্বার পারছি স্যার 11 নাম্বারটা পারি নাই মনে হয় হ্যাঁ 11 নাম্বার কেমনে আপনি কি বলবো ও না না সরি স্যার হ্যাঁ 12 নাম্বারটা পারি নাই হ্যাঁ সবার 11 তো হওয়ার কথা 11 তো সহজ আচ্ছা এটা হলো 3 সেমিমিটার দিছে এটা খুদাই দেওয়া কাহিনী হলো এখানে বলছে আলফা আর বিটার রেশিও বলছে কত 3:4 ও হলো সেন্টার মানে এটা হলো সেন্টার আমি ছবিটা একটু ক্লিয়ার করা দরকার ছিল এখন এখান থেকে বলছে আলফার ভ্যালু কত ঠিক আছে এক্সটেরিয়র অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করে ট্রাই করলাম কিন্তু তাও হয় না এত কিছু দরকার স্যার ড্রয়িংটা স্যার এই যে ভালো হয়নি তো স্যার এলএনএ স্যার রে ছিল না স্যার এলএনএ তো রে দাও ছিল না কোশ্চেনে অনলাইনে স্যার কোশ্চেনে মানে এলএন এর রে দাও ছিল না তো মানে স্যার রে বলতে ফি যে কর্ডটা ছিল না তো তাই রাজিন বলতে সেই যে এলএন ছিল আচ্ছা আচ্ছা আবার এলএম এটা বলছ না রাজিন ও হ্যাঁ 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 এলএনটা দেওয়া ছিল না হ্যাঁ এই কারণে ঝামেলা হয়েছে হ্যাঁ হ্যাঁ এই জন্যই ঝামেলা হয়েছে হ্যাঁ আচ্ছা ইয়াটা দিতেছি এল আবার লিংক দিতেছি